জলি বড়দের আমার প্রণাম, ছোটকে খুব সম্ভাষিত আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করবো তোমাদের দিনটা যেন আজকে সবার খুব ভালো লাগে। আর নিউ ভিউয়ার্স যারা আছো তাদেরকে জানাই দারেন দোকান বাসের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। কালকে তো দেখেছো অত রাত্রে আমার আর শরীর চলছিল না, তো এডিট টেডিট করে অনেক রাতই হলো ঘুমাতে। গুড মর্নিং বলে দেয়। গুড মর্নিং ভালো করে বলো। গুড মর্নিং। ওর মর্নিং কখনো গুড হয় না, সবসময় এরকমই হয়, বুঝেছো? তো যাই হোক, কালকে অনেক রাত চলছিল না, কালকে অনেক রাত হয়ে গেছিলো, তো তোমাদের বললাম শরীর আর চলছিল না। আর কালকে দুখানা ঘটনাও ঘটেছে, একটা ঘটনা তো এখনই বলে দেবো, আর একটা ঘটনা এখন বলতে পারবো না, ওটার জন্য একটা ব্লগ করতে হবে, নাহলে হবে না। তো একজনকে আগুন লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, কী কী শুনেছো? একদম জ্বলিয়ে দিয়েছি, চিনি না আমি তাকে, কিন্তু জ্বলিয়ে দিয়েছি। তো চলো সেটা আমি তোমাদের বলবো, ওটা নতুন একটা ব্লগে বলবো, ভালো লাগবে দেখো। সত্যি দাদা, তুমি সত্যি একজনকে জ্বালিয়েছো? কালকে তোমাদের বললাম জিতানে পড়া ছিল, তো ওর ব্যাগটা নিয়ে না আমাদের স্কুটিতে আসতে খুব অসুবিধা হয়, ওই জন্য ওর ব্যাগটা কী করি বলো তো, মিসের বাড়িতে কিংবা মানে মিসের বাড়িতে রাখি না, একদিনই রেখেছিলাম, বাড়িতে এসে দিয়ে যায়। তো কালকে দেরি হয়ে গেছিলো বলে আবার বাড়িতে আসবো আরও দেরি হয়ে যাবে, ওই জন্য মিসের বাড়িতেই রেখে দিয়েছিলাম, আনতে ভুলে গেছি, এখন ছুটছি নিয়ে আসতে। জয় থাকলে আর এই অসুবিধাটা হতো না, ওই নিয়ে আসতাম, কিন্তু ওর তো মর্নিং ডিউটি চলে গেছে, আমাদেরই আনতে হবে। এসে গেছি বাড়িতে, গলাটা খুব ব্যথা করছে, আবার একটু চা খেলাম, চা বলতে ওই যে আদা একটু লবঙ্গ একটু গোলমরিচ দিয়ে চা খেলাম গরম গরম, গলাটা এখন খুব ভালো লাগছে। তো চলো আজকে যা যা কিনেছি, গতকাল যা যা কিনেছি ছটা পর দেখে ফেলি, না কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তারপর বলবে এত বড় ব্লগ দেখা যায়। তো চলো তাদের দেখি, চলো আগে ঠাকুরটা দিয়ে দেখাচ্ছি। আমার তিনটে ঠাকুর আছে, তিনটে জায়গায় পাতা, তো তাদের জন্য এই যে নতুন বস্ত্র এনেছি নিচে আসনে পাতার জন্য, এই যে দেখো একটা দুটো তিনটে একই রকম, সব সব ঠাকুর সমান, আমাদের মধ্যেও হিংসে হয় ওদের মধ্যেও হিংসে হয়, বাবা কি দরকার, সব সমান দাও। এই যে দুটো নাইটি কিনেছি, এই একটা এই যে ওপর থেকে নিচে, আর এই আর একটা নাইটি ওপর থেকে নিচে, এই দুটো কিনেছি। আর এইটাতে জিতানে দুটো জাঙ্গিয়া, আর দেখাচ্ছি না, জিতান শুনলেই রাগারাগি করবে, চেঁচামেচি করবে, বলবে জাঙ্গিয়া দেখিয়েছো। একটা কুর্তি, এটাই হাতা দুটো লাগাতে দিয়েছিলাম গো, দেখো কেমন কুচকে মুচকে দিয়েছে, সব ইস্ত্রি করতে হবে। এইটা হচ্ছে আর একটা কুর্তি, আর এই আর একটা প্লাজো কিনেছি, দেখো নীল রঙের ছিল আর এটা লাল কিনেছি, লাল রঙের প্লাজো আমার ছিল কিন্তু প্লাজোটা ছিঁড়ে গেছে, ওই জন্য আবার একটা লাল রঙের কিনলাম। আর এই নিচটা দেখো কি সুন্দর, বেশি দূর নেই এত কাজ, ও খুব সুন্দর প্লাজোটা, আমার খুব ভালো লেগেছে, জানি না তোমাদের সবার কেমন লাগবে কিন্তু আমার খুব ভালো লেগেছে। এটা হচ্ছে নেভি ব্লুর ওপরে সাদার চেক 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 কাটা, এটা শুধু টপ দিয়েও আমি পরতে পারবো, প্লাজোটা ভীষণ সুন্দর, কোমরটা ভীষণ সুন্দর, দেখো ফিতেটা কি সুন্দর করে লাগানো, খুব সুন্দর, এটা মানে এমনি টপ টপ দিয়েও এটা পরা যাবে, এমনি প্লাজো টপ দিয়েও পরা যায় কিন্তু এটা ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে কোমরেরটা। এই দুটো হচ্ছে জিতানের ষষ্ঠীর দিন সকালে স্নান করে উঠে পরা ড্রেস, এইটা জামাটা আর এইটা প্যান্টটা। এটা হচ্ছে জিতানের কার্গো প্যান্ট, এরকম কার্গো প্যান্টও আগে কোনোদিনও পরেনি, হাফ পরেছে ফুল পরেনি কোনোদিনও, তাই এবার একটা কিনেই দিলাম, এই কার্গো প্যান্ট। আর এই যে ষষ্ঠী সেট, এই তিনটে হচ্ছে আমার বাপের বাড়ির থেকে কেনা, মানে বাপের বাড়িতে মা টাকা দিয়ে দিয়েছিল, সেই টাকা দিয়ে আমি কিনেছি। এটা হচ্ছে জিতানের মামা বাড়ির পুজো ড্রেস, মামা বাড়ির দেওয়া ড্রেস, বালে চাদর তো কিনেইছিলাম, তো শুধু মাথার বালিশের কভারও কেনা হয়ে গেছিলো, শুধু গোল বালিশের কভার কেনা হয়েছিল না। তো এই যে দেখো তিনজনে তিনটে গোল বালিশের কভার কিনেছি, এইটা হচ্ছে বাবার, বাবার ঘরের মানে বাবার যে গোল বালিশ সেটা, আর এই দুটো হচ্ছে আমাদের ওপরের গোল বালিশ,
একটা কোলবারিশ কিন্তু জিতান না একটা জয় নেয় জানো তো, আর একটা কোলবারিশও আছে সেটা আমাকে নিতে দেয় না ওরা দুজনে, বলে যে তুমি নিলে আমাদের বিছানায় জায়গা হবে না জানো, এই রকম দুজনে দেখেছো, দেখো ওরা নেবে কোলবালিশ বাবা ছেলে মিলে আর আমাকে আমি আমাকে নিতে দেবে না, বাবা ছেলে একদম সেম বুঝছো, বাবা ছেলে একই টিম। তো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তোমাদের সব দেখিয়ে দিয়েছি, কেমন লাগলো জানিও, আর শেষ আর নেই মার্কেটিং কমপ্লিট আর হয়ে গেছে, এই বছরের মার্কেটিং কমপ্লিট মানে এবছর পুজোর মার্কেটিং কমপ্লিট, নেক্সট বছর আবার পুজোতে মার্কেটিং করবো, আর সব দেখিয়ে দিয়েছি, কেমন লাগলো অবশ্যই জানিও। চলো ব্লগটা আজকে এত দূর অব্দি রাখবো, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে, আর রেনবো কানভাসের সাথে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, শুভরাত্রি, বাই।